কোটা বিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি ও জামাত শিবিরের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে যশোর সদরের ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় হামিদপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান তহিদ চাকলাদার ফন্টু ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত জেলা ছাত্রলীগের সভাপতি পিয়াস হোসেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা এই হত্যা করেছে সবাই আমরা যারা অমিলিগ করি প্রকৃত আদর্শের আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ অম্লিককে কেউ দাবিয়ে রাখতে পারে না ঐক্যবদ্ধ অম্লিককে কেউ পরাজিত করতে পারে না সেই জন্য আমার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আমার বোনদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আছেন সেই জায়গায় আপনারা থাকবেন ঐক্যবদ্ধের আমি চাই যে আমাদের কর্মসূচি ঢাকাতে কি আসবে সেটা পরের ব্যাপার আমরা স্থানীয় আমাদের এখানকার সম্পদ যাতে কেউ আগুন ধরাতে না পারে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই কারণে এই পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের